নমস্কার বন্ধুরা, আজকে আমি ফুটন্ত গরম দুধে সুজি দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। আশা করি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিচ্ছি 3-4 চামচ সুজি। সুজিটা কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেয়া যাবে না, যদি আপনাদের দুধের পরিমাণ বেশি হয় তাহলে বেশি পরিমাণে দেবেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এখন এই ঘিয়ের সঙ্গে সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে অবশ্যই কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন। দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সুজি কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই সুজিটা আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সুজিটা তুলে নেবার পর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। এই দুধটা আমার ফ্রিজে ছিলে জন্য বরফ হয়ে আছে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, জাল দিতে দিতেই কিন্তু এই দুধটা গলে যাবে। দেখুন দুধটা জাল দিতে দিতেই কিন্তু দুধের যে বরফটা ছিল সেটা কিন্তু গলে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই দুধটা ভালো করে একটু জাল দিয়ে নেব। জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। দেখুন দুধটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু আপনারা কম বেশি করে দিতে পারবেন, যে মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান আর একটু চিনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দুধের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই সুজি। সুজিটা এরকম করে ভালো করে দুধের মধ্যে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই সুজিটা দুধের সঙ্গে ভালো করে রান্না করে নিতে হবে। তবে বন্ধুরা খুব একটা বেশি সময় রান্না করার দরকার নেই, 4 থেকে 5 মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে। সুজিটা ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ। আমি আবার সব কিছু ভালো করে মিশিয়ে এই সুজিটা রান্না করে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সুজিটা আমি 2-3 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কি হবে বন্ধুরা, এই সুজিটা খেতে আরও বেশি ভালো লাগবে। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে গুঁড়ো দুধটা এই সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। আর এই সুজিটা কিন্তু বন্ধুরা আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আমার অনুরোধ থাকলো একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর বন্ধুরা আপনাদের একটা কমেন্ট লাইক আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে, অবশ্যই একটা করে লাইক, যদি ভালো লাগে লাইক করবেন আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন, যে কোনো একটা করবেন, তাতেও আমি উৎসাহ পাবো এই রেসিপি বানানোর জন্য। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এই সুজিটা কিন্তু আমি আরও 2 মিনিট মতো ভালো করে রান্না করে নিয়েছি। আর বন্ধুরা এই সুজিটা কিন্তু আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, তার কারণ এই সুজিটা এর চেয়ে বেশি ঘন হয়ে গেলে কিন্তু যখন আপনারা রুটি লুচি পরোটা দিয়ে খাবেন তখন অনেকটাই শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্যই যখন দেখবেন ঠিক এরকম অবস্থায় এসছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। সুজিটা কিন্তু আমার হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার সুস্বাদু সুজি রান্না করা। আর এই সুজি রান্না করা কিন্তু একদম সহজ, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। রান্না করা যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।